অনেক সমস্যা ছিল, ঘুমাইতে পারছে না, নাক ডাকছে বা হ্যাঁ অনেক বাচ্চা ডাকে, আমিও ঘুমাইতে পারছি না, মানে বুকে মুখে নালাও ফলাইছে, অনেক সমস্যা। এখন তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, বা অপারেশনের পরেও কোনো সমস্যা হয়েছে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিমা তুমি কেমন আছো? ফাহিমার কি সমস্যা ছিল আগে? ফাহিমা ছিল আগে নাক ডাকতো, কানে একটু হালকা কম শুনতো, তারপরে গলার তো সমস্যা থাকতো, ঘুমালি নাক ডাকতো, নিঃশ্বাস নিতে পারতো না, নিঃশ্বাস নিতে পারতো না, এবং মুখ দিয়ে শ্বাস নিতে হা করে ঘুমাতো, খুব কষ্ট হতো, অনেক কষ্ট হতো। এখন তো কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ফাহিমা আসলে দীর্ঘদিন যাবত এই সমস্যায় আক্রান্ত ছিল, আপনি বলছিলেন আমাকে, হ্যাঁ, যে নাক বন্ধ থাকতো, নিঃশ্বাস নিতে কষ্ট হতো, অনেক বেশ কয়েক বছর যাবত, হ্যাঁ, এবং নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো। যাক আলহামদুলিল্লাহ আমরা তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার অনেক বড় এডিনয়েড, এটি হচ্ছে এডিনয়েড প্রায় গ্রেড ফোর গ্রেড থ্রি প্লাস এডিনয়েড, অনেক বড় এডিনয়েড, এবং তার টনসেলগুলো অনেক বড় বড় ছিল, অনেক বড় বড় টনসেল ছিল। আসলে ওরা অনেক দূর থেকে আসছে, ফাহিমারা অনেক দূর থেকে আসছে, এবং তাদের একটাই কথা যে বাচ্চাকে সবচেয়ে ভালো চিকিৎসাটা দিতে হবে, এবং আল্লাহর রহমতে আমরা সবচেয়ে ভালো চিকিৎসাটাই তাকে দিতে পেরেছি, এটা আল্লাহ তাআলার রহমতেই পারছি আর কি। কবলেশনের মাধ্যমে অর্থাৎ অত্যাধুনিক, কোনো সমস্যা হয়নি, অনেক অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে আমরা তার অপারেশনটি করে দিয়েছি। আজকে দু সপ্তাহ হলো, আসলে সবাই খুশি, হ্যাঁ, আজকে তারা কিন্তু খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছে, হ্যাঁ, হ্যাঁ, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে যে বাচ্চা যে আসলে শ্বাস এত সুন্দরভাবে নিতে পারছে। সম্মানিত দর্শক, আসলে বাচ্চারা যে নাক ডাকতে পারে এটা কিন্তু অনেকেরই অজানা, সবাই কিন্তু জানে না যে বাচ্চারা নাক ডাকতে পারে, এটা যে একটা রোগ এটাও জানে না কিন্তু অনেকেই, অনেক গার্জিয়ানরা বাচ্চারা যে নাক ডাকে হা করে ঘুমায় এটাকে কিন্তু ইগনোর করে, অর্থাৎ এটাকে গুরুত্ব দেয় না। আমি মনে করি যে অবশ্যই বাচ্চা একটি নাক ডাকলে এটি কোনো স্বাভাবিক কোনো ইস্যু না, অবশ্যই নাক কান গলা ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেওয়া উচিত। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? অনেক দূর থেকে আসছেন, সেই সকাল থেকে বসে আছেন, ঠিক আছে? ফাহিমা, ফাহিমা তো আমাকে দেখলে খালি ভয় পায়, হাসি দেয় না, খালি মনে করে যে আমি মনে হয় আবার অপারেশন করব। এটা হাসি দাও, তোমার তো অপারেশন করতেছি না এখন, তোমার তো অপারেশন শেষ, ফাহিমা কোনো কষ্ট হইছে না আলহামদুলিল্লাহ।